আজকে রেসিপি বানাবো, এঁচোড় চিংড়ির কষা রান্না করব। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, এখানে 500 গ্রাম এঁচোড় কেটে নিয়েছি ছোট ছোট করে। তো কী কী লাগবে আমার নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো, আর এখানে কী কী লাগবে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে রসুন বাটা, আদা বাটা, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। দেখো আলু ভাজার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিলে কি বলতো একটু কালারটাও হয় আলুর কালারটা, আর দেখতেও খুব সুন্দর লাগে হলদে হলদে কালার। তো এখানে আমি আলু ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি এই তেলে আমি এঁচোড়গুলো ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব, আর একটুখানি হলুদ দিয়ে দেব। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে আমি একটু এঁচোড়টা ভেজে নেব ভালো করে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি ঢেলে নেব। এরপরে চিংড়ি মাছ ভাজার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি। হলুদ নুন দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। তো হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপরে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি, এরপরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি। তো আমি অল্প তেল নিয়েছি, অল্প তেলে রান্না করে দেখাবো, তো সেই জন্য অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়েছে, এরপরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শুকনো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। দেখো আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখো, এরপর পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে নুনটা দিলে কি বলতো পেঁয়াজটা জ্বলে যায় আর পেঁয়াজটা ভালো ভাজা হয়, তো কম সময় লাগে পেঁয়াজটা ভাজতে নুনটা দিলে। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি রসুন বাটা দিচ্ছি, রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আদাটাকেও ভালো করে ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। এরপরে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব।
তো ভাজা হয়ে গেছে, এরপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোও ভেজে নেব ভালো করে, মিশিয়ে নেব মশলার সঙ্গে। এরপরে আমি স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেবো, তো এঁচোড় চিংড়ি কষা হবে তো একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তো খেতেও ভালো লাগে যে একটু ঝাল ঝাল হলে। তো এখানে একটু লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি, আর এখানটায় জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। একটুখানি অল্পখানি জল দিয়ে দিচ্ছি, জলটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে পেঁয়াজটা, দেখো পেঁয়াজটা একেবারে জুড়ে গেছে। তো এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়েছে, এরপরে আমি আলু আর এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে এসে দেখো অনেকটা, দেখো কি সুন্দর এ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো ভালো করে আমি কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিয়ে একটু করে কষিয়ে নেব। তো যতটা এঁচোড়টা কষবে ততটা খেতেই ভালো লাগবে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। তো অল্প করে আমি জল দেব, যেহেতু কষা হবে, কষা কষা রান্না হবে, তো সেই জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আর কষতে কষতে আমার এঁচোড়টা প্রায় মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প জল দিয়েছি, তো কষা কষা হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আমি এসে ঢাকনাটা খুলে দেখো কষা কষা মানে আর একটু ঝোলটা আছে, ঝোলটা মেরে নেব, মেরে নিচ্ছি। এরপরে আমি আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর বা 2 মিনিট পরে এসে দেখো একবারে শুকিয়ে গেছে ঝোলটা, একবারে মাখা মাখা হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আর একটুকু কষিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা। দেখো আমার এঁচোড় তরকারি রেডি হয়ে গেছে। তো এইরকম রান্না করে খাবে খুবই খেতে ভালো লাগে, এরকম কষা কষা চিংড়ি, এঁচোড় চিংড়ি রান্না করে। এরপরে আমি থালায় ঢেলে নিচ্ছি। দেখো কষা কষা করেছি কি সুন্দর হয়েছে, এরকম রান্না করে।